হ্যাঁ, আমরা গতদিনে আসলে যে বিষয়গুলো আলোচনা করছি আসলে এই বিষয়গুলো নিয়েই আসলে আমি কথা বলবো আপনাদের সামনে। আপনারা তাহলে এখন দেখবেন, হ্যাঁ, যদি আমরা গতদিনে কি কি নিয়ে আলোচনা করছি ভাই, একটা জিনিস আমি দেখাবে বলেন, ওই যে লেয়ার নেওয়াটা একটু ঝামেলা হয়, তাছাড়া সব কাজ এই জন্য আপনার কিন্তু অবশ্যই লেয়ারটা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, এখন আপনি এখানে দেখেন যে আমি গতদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এখানে হলো রেক্টেঙ্গেল মার্কিউ টুল, মুভ টুল, তারপর ল্যাচো টুল, ম্যাজিক টুল, ক্রোভ, তারপর হিলিং ব্রাশ, ক্লোন স্ট্যাম্প, তারপর ব্যাকগ্রাউন্ড, তারপর গ্রেডিয়েন্ট, তারপর টাইপ টুল সম্বন্ধে একটু ধারণা দিছে না? আমরা এই বিষয়গুলো 2-3 ক্লাস অথবা 4 ক্লাসের মধ্যে করছি, জাস্ট একটু সমস্যার কারণে আবার প্রত্যেকটা টুল সম্বন্ধে একটু একটু বলছি। তাহলে আমি আজকে এই কয়েকটা টুল সম্বন্ধে আপনাদের একটু আপনাদের সামনে বলবো, ঠিক আছে? এখন আপনি দেখেন যে এইটা হলো কি, রেক্টেঙ্গেল মার্কিউ টুল না? এই রেক্টেঙ্গেল মার্কিউ টুলের মাধ্যমে যদি আপনি কোনো কিছুকে সিলেক্ট করার পর সিলেক্ট করতে চান বা যে কোনো কিছু ড্র্যাগ করতে চান করতে পারবেন। যদি আপনি যেমন ও অ্যাডবি ইলাস্ট্রেটরে যখন আপনার ওই যে পাথ ফিন্ডারের অ্যাড সাবস্ট্রাক্ট ওগুলো কাজ শিখছেন, এগুলো সেটা করা যাবে। যেমন আপনি যদি মনে করেন যে আপনি একটা ইমেজ ওপেন করলেন, একটা ইমেজ ওপেন করেন, এই যে এই ইমেজটা আপনি ওপেন করলেন, ওপেন হয়ে গেছে ইমেজটা। এখন এই ইমেজটা যদি আপনি ক্রপ করতে চান আপনারা, তাহলে আপনি ক্রপ করতে পারবেন। মনে করেন যে আপনি এইটুকু অংশ রাখবেন আর বাদ বাকিগুলো কী করবেন, রাখবেন না। তাহলে যদি আপনি এইটুকু অংশ এভাবে সিলেক্ট করার পর আপনি ইমেজ থেকে ক্রপিংয়ে ক্লিক করেন, তাহলে ওইটুকু অংশ থাকলো না? বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে কিন্তু আসলে বাদ বাকি আর কোনো কিছু থাকবে না। এখন মনে করেন যে আপনি এটা দিয়ে একটা শখ বা যে কোনো অঙ্কন করতে চান, মনে করেন যে এটা আপনি এরকম নিলেন, এটার সাথে এটা আপনি অ্যাড করতে চান, তাহলে দেখেন তো এইটা অ্যাড হয়ে গেছে। তারপর এই দিক দিয়ে এটা অ্যাড করতে চান, এখন চাইতেছেন যে আমরা এই যে যতটুকু অংশ আছে অতটুক দিয়েই আমি কি করব, ইমেজটাকে ক্রপিং করব, করা যাবে না? ইমেজটাকে আমি ক্রপিং করব বা ইমেজটা কেটে নিব। তখন যদি আমি এই ইমেজটাকে আগে লেয়ারে পরিণত করি আর তারপর যদি এই অংশটা কেটে নিয়ে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করি, তাহলে পেস্ট হয়ে গেছে না? এখন যদি এইটা আমি ডিলিট করে দিই এই লেয়ারটা, তাহলে দেখেন তো ইমেজটা আমার ওই স্টাইলে হয়ে গেছে না, ওই স্টাইলে হয়ে গেছে। তাহলে এই রকম করে যদি আমি কোনো ডিজাইন বা যে কোনো কিছু তৈরি করতে চাই তাহলে এটা দিয়ে তৈরি করতে পারবো। তারপর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন যে তারপর একটা হলো মুভ টুল, এই টুলটার নাম কি, মুভ টুল। যদি এটা দিয়ে আমরা যে কোনো ইমেজকে মানে 3-4 ইমেজকে আসলে ওপেন করি, যে কোনো একটা ইমেজকে আসলে আমি কী করতে চাই, যদি আমি সরাইতে চাই তাহলে এখান থেকে সরাইতে পারবো। এখন আপনি দেখেন যে আপনি এখানে 4 ইমেজ ওপেন করেন, এই কয়েকটা ইমেজ ওপেন করলেন, ঠিক আছে? যখন আপনি এই সব কয়টা ইমেজ ওপেন করলেন, যদি সব কয়টা ইমেজ আপনি এক জায়গায় এই ইমেজটাকে এখানে নিয়ে আসবেন, তারপর এটা ক্লোজ করে দিলেন, এই ইমেজটাকে এখানে নিয়ে আসলেন, এটাকে ক্লোজ করলেন, এই ইমেজটাকে এখানে নিয়ে আসলেন মুভ টুল দিয়ে এটা, তাহলে আরেকটা ইমেজ নিয়ে আসলেন, এটা নিয়ে আসলেন। এখন আপনি একটা কথা বলেন তো, আমি আপনাদের যে কথাটা বলবো, এখানে আসলে কতটা লেয়ার আছে? 5 লেয়ার আছে না? তাহলে 5 লেয়ারে 5 ইমেজ আছে তো, না? এখন মনে করেন যে প্রত্যেকটা ইমেজ ছোট ছোট আকারে আছে, আপনি প্রথমটা কন্ট্রোল টি দিয়ে সিলেকশন ডায়াল বক্স এটা নিয়ে আসলেন, এটা আপনি ছোট করে নিলেন, তারপর আপনি এটাকে সিলেক্ট করলেন, ইন্টার করেন, এটাকে সিলেক্ট করবেন। এখন আপনি দেখেন এটাকে ধরলে আপনার লেয়ারটা ধরা লাগতেছে না, লেয়ার ধরতে হইতেছে, তারপর এটাতে ধরলেন, তারপর এটাকে আপনি লেয়ার ধরবেন, তো কন্ট্রোল টি করলেন, এটাকে আপনি সিলেক্ট করেন, তো এখন দেখেন তো আপনার লেয়ারটা ধরা লাগতেছে না। এখন আপনি দেখেন যদি আপনি এই ইমেজটাকে সিলেক্ট করেন, তাহলে এটা যদি লেয়ারটা সিলেক্ট করা থাকে আপনি এটাকে যতই ধরতে চান ধরতে পারবেন, কারণ অটো সিলেক্ট তো করাই আছে। এখন যদি আপনি এখানে অটো সিলেক্ট লেয়ার করে দেন, আপনি এখন যে লেয়ারটাতে ধরবেন সেই লেয়ারটা সিলেক্ট হবে না? আর এখানে আপনারা লক্ষ্য করেন যে আপনি যেটাতে সিলেক্ট করলেন তাহলে ওই লেয়ার অনুপাতে ওই ইমেজের ওই লেয়ারটাতে যাইতেছে না? এই অটো সিলেক্টের এই একটা সুবিধা,
ঠিক আছে।